আজকে আমরা গিগাবাইটের 61 এস মডেলের মাদারবোর্ড আমরা রিপেয়ার করব। তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে রিএস্টার সমস্যা। এই মাদারবোর্ডটি অনেক ঝঙ্কাকে নিয়ে গেছে, তো অনেকজনে এই মাদারবোর্ড দেখছে এবং আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করতে পুরোভাবেই সক্ষম হয়ে থাকি। তো আসলে আমরা যে সক্ষম হয়েছি এবং কাস্টমারটি আমাদের কাছে যে মাদারবোর্ডটি নিয়ে আসছে তার রিভিউটি আমরা দেখাচ্ছি এবং তার রিভিউটি আমরা দিচ্ছি, আর অবশ্যই আমরা কিভাবে রিপেয়ার করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা কিভাবে মাদারবোর্ডগুলো রিপেয়ার করছি সমস্ত কিছু আমরা বর্ণনা করব এবং যারা রিপেয়ার কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন। যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন। হ্যালো, বলেন। এদিকে আসেন একটু, দাঁড়ান দাঁড়ান একটু, এবার শুরু করেন। আসসালামু আলাইকুম, আমার নাম আতিকুর রহমান। আমার মাদারবোর্ডে একটু সমস্যা ছিল, অনেক সমস্যা। পরে মাদারবোর্ডের কাছে নিয়ে আসার পরে সমস্যার সমাধান করছেন উনি, একদিনের মধ্যে ক্লিয়ার করছেন। আপনার সাইডে ওনার সাথে আপনাদের মাদারবোর্ডের সমস্যা থাকলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। না, আমরা এই মাদারবোর্ডটি আমাদের ল্যাবে নিয়ে আসছে, তো অনেককে দেখানোর পর আমাদের কাছে নিয়ে আসছে। এই মাদারবোর্ডটি পুরো আর কি অনেকটাই দেখছে, প্রত্যেকটি আইসি দেখছে বা প্রত্যেকটি আইসি খোলাছে লাগাইছে এবং দেখছে, এবং তারপর আমাদের কাছে এই মাদারবোর্ডটি নিয়ে আসে। তো আমরা মূলত এই মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হই, আর আমরা প্রবলেমটি বের করে রাখছি। এই প্রবলেমটি, এই মাদারবোর্ডের প্রবলেমটি হচ্ছে একটা ট্রানজিস্টর শর্ট। আর আসলে আমরা ট্রানজিস্টর শর্ট কীভাবে বুঝবো সেটা যারা বুঝতে চাচ্ছেন অবশ্যই একটা, আপনারা যারা এই প্রবলেমটি বুঝতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আমরা মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করাই, যেহেতু আমাদের এই দিকে ডেস্কটপটা বেশি চলে। সেই সূত্রে আমরা ডেস্কটপটা আমরা বেশি পাই, আর অনলাইন থেকে ল্যাপটপগুলো পাঠিয়ে দেয় না, সেই সূত্রে আমরা ল্যাপটপের আর কি কাজ ভিডিও দেই না। অবশ্যই আমরা ল্যাপটপ ডেস্কটপ দুটাই আমরা করে থাকি। তো মূলত এই যে ট্রানজিস্টরটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে, এই ট্রানজিস্টরটি শর্ট হয়ে থাকে। আমরা পাই টু পাই স্ক্রামেটিক দেখে আমরা কাজ করাই, তো আসলে আমরা এই ট্রানজিস্টরটির প্রবলেম পাই। এবং আমরা যে এনপিএন ট্রানজিস্টর, তো আমরা একটা অন্য একটা মাদারবোর্ড থেকে কালেক্ট করে রেখে দিছি। আমরা এখন এই ট্রানজিস্টরটি আমরা লাগিয়ে দেবো। আর যাদের যে প্রশ্ন রয়েছে, যারা প্রশ্ন করবেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, আপনাদের মাদারবোর্ডে কী ধরনের সমস্যা। আমরা সকল ধরনের সমস্যা, ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডের সকল ধরনের সমস্যার সমাধান করে থাকি। আর আমরা চিপস লেভেলের যে রিপেয়ারের কোর্স যেটা হচ্ছে, যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বা যারা কাজ ভালো বুঝেন না বা কাজ ভালোভাবে জানতে যাচ্ছেন, আরও জানতে যাচ্ছেন, অবশ্যই আমাদের কোর্সের জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করে আমাদের কোর্স করতে পারবেন। তো এখন আমরা, আপনারা দেখতে পারছেন যে আমরা এই ট্রানজিস্টরটি আমরা তুলতেছি, আমরা এই ট্রানজিস্টরটি তুলবো এবং লাগিয়ে দেব। তো এটা পুরোটাই আপনারা কিভাবে বুঝবেন সমস্যাটা, তার জন্য কিন্তু কোর্স করতে হবে। আর আজাইরা কোনো ভিডিও দেখে আপনারা কোনো মাদারবোর্ডের কাজ করবেন না, যারা কাজ বুঝেন না। আর যারা কাজ বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কেন ট্রানজিস্টরটি আমরা খুললাম এবং কেন আরেকটি ট্রানজিস্টর লাগাচ্ছি, এবং আপনারা যারা বুঝতে পারবেন আর কি। তো যাই হোক, বাই দ্য ওয়ে, তো আমরা এই ট্রানজিস্টরটি খুললাম। খুলানোর পরে আমরা একটা ভালো ট্রানজিস্টর, আমরা যেটা আমরা কালেক্ট করে রাখছি ভিডিওর আগেই আমি দেখাইলাম, খোলানোর আগেই যেটা দেখাইলাম সেটা আমরা এখন লাগিয়ে দেব। আর অবশ্যই যে যারা আমার প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই আমার পেজে, আমার চ্যানেলে যাবেন, পুরো ভিডিওগুলো দেখবেন এবং আগে বুঝবেন, তারপর যদি আমার কাছে কাজ শেখানো মনে করেন তাহলে অবশ্যই কাজ শিখতে পারবেন। এবং যারা আমাকে কাজ দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা দেখতে পারেন। তো আর আমরা নতুন যে কোরিয়ান যে এবং নতুন মাদারবোর্ডগুলো বিক্রি করি, খুবই খুব সুলভ মূল্যে আমরা বিক্রি করে থাকি। তো আপনারা কম প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডগুলো ক্রয় করতে পারবেন। আমরা খুবই কম প্রাইজের মধ্যে আমরা মাদারবোর্ড সেল করে থাকি, যেটা হচ্ছে আপনাদের বাজারের চেয়ে খুবই কম প্রাইস। আমরা যারা আমাদের মাদারবোর্ড
টের ভিডিও, এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের প্রাইজের ভিডিওগুলো দেখবেন, তো আপনারা প্রতিনিয়ত আপডেট প্রাইসগুলো জানতে পারবেন, বা স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন করলে অবশ্যই আপডেট প্রাইসগুলো আপনারা জানতে পারবেন। তো আপনাদের যাদের 61 মাদারবোর্ডে রিয়েস্টার সমস্যা বা আপনাদের নো পাওয়ার সমস্যা বা আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে যে পাওয়ার আসে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, এই ধরনের যাদের সমস্যা হয়ে আছে তারা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে পারবেন। কিন্তু আমরা রিপেয়ারের কোনো ধরনের সার্ভিসিং করা জিনিসের আমরা কোনো ধরনের গ্যারান্টি দেই না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো এখন আমরা এই ট্রানজিস্টরটি লাগিয়ে দিছি, এবং লাগানোর পর এখন আমরা পাওয়ার দিয়ে দেব। তো আমাদের লাগানো শেষ, ভালোভাবে লাগাতে হবে, অবশ্যই যারা সোল্ডারিং করতে পারেন না অবশ্যই খুব সুন্দরভাবে সোল্ডারিং করবেন। তো আমরা ভালোভাবে লাগাচ্ছি, লাগিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে, প্রত্যেকটি আইসি খুবই সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে, কারণ আপনারা যদি সোল্ডারিংটা না জানেন ভালোভাবে তাহলে আপনারা মাদারবোর্ডে হাত না দেওয়াটাই বেটার হয়ে থাকে। অবশ্যই যারা এই লাইনে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে সোল্ডারিংয়ে আপনাদের পারফেক্ট হতে হবে, বা সোল্ডারিংগুলো আপনাকে ভালো জানতে হবে, ঠিক আছে। তো আমাদের লাগানো শেষ, তো এই হচ্ছে গিগাবাইটের 61 মাদারবোর্ডটি। আর অবশ্যই লাগানোর পরে থিনার বা পেট্রোল বা এগুলো দিয়ে খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, এবং প্রত্যেকটা ট্রানজিস্টর বা প্রত্যেকটা আইসি লাগানোর পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনারা চালু করবেন। তো এই মাদারবোর্ডটি কিন্তু আমি দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না, তো এই মাদারবোর্ডটি দেখেন যে সিএমওএসের এখানে জ্বলে গেছে, কেননা এখানেও হিট দিয়েছে। তো প্রত্যেকটা জায়গাতে এরা আর কি চেষ্টা করছে, কোনো ধরনের মাদারবোর্ডের কাজ করতে পারিনি। তো আমরা এখন এই মাদারবোর্ডটি আমরা টেস্ট করব। আর অবশ্যই আইসি বা কোনো কম্পোনেন্ট যদি মাদারবোর্ডে আপনারা লাগান, তো লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনারা তারপর কিন্তু আপনারা চালু করবেন। এখন আমরা হিট দিচ্ছি, সরি, আমরা এখন মাদারবোর্ডটি লাগিয়ে দিচ্ছি যে আমাদের মাদারবোর্ডের পাওয়ার আসে কি না বা ডিসপ্লে দেয় কি না। আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আমরা আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবং যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমরা ঈদের পরে একটি ব্যাচ নিচ্ছি, অবশ্যই আপনারা ঈদের পরে যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা অনলাইন অফলাইন দুইটাতে কোর্স করতে পারবেন, এবং আপনারা অবশ্যই ভালো, আমি মনে করি যে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন আর শিখতে পারবেন, আমার ল্যাব থেকে অনেক ভালো কাজ শিখতে পারবেন। অবশ্যই আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ভালোভাবে শেখাই দেই। এখন আমি এই মাদারবোর্ডটিতে এখন আমি পাওয়ার দেব, এবং পাওয়ার দিয়ে দেখব যে আমাদের ডিসপ্লে আসে কি না। তো আপনারা দেখেন আমরা এখন এই মাদারবোর্ডটি লাগিয়ে দিচ্ছি, এখন পাওয়ারটা দিই। তো অবশ্যই আমি একটু আমার এখন পাওয়ারটা দিয়ে দেই, এই যে পাওয়ার চলে আসছে, পাওয়ার চলে আসছে, এবং পাওয়ার চলতেছে, এবং মাদারবোর্ডের ডিসপ্লে দিয়ে দিছে, ঠিক আছে। এই যে আমি ভিজিএ কেবল খুলতেছি, এই যে ডিসপ্লে বন্ধ হয়ে যাচ্ছে, এই যে ভিজিএ কেবল লাগাচ্ছি, অবশ্যই ডিসপ্লে দিয়ে দিছি। তো যাদের এই ধরনের রিয়েস্টার সমস্যা, যারা রিয়েস্টার সমস্যার জন্য আপনারা মাদারবোর্ড একটা কোনো সেন্টারে নিয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে বলতেছে যে আপনার মাদারবোর্ডের সমস্যা, এবং যারা রিপেয়ার করতে যাচ্ছেন আপনারা রিপেয়ার করতে পারবেন, আমাদের ল্যাব থেকে আপনারা ল্যাবে পাঠিয়ে দিলে আমরা সুন্দরভাবে রিপেয়ার করে আপনাদের মাধ্যমে পাঠিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই রিপেয়ার করার পর আপনাদের ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখাই দেব, ঠিক আছে। তো অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, আমি আবারও চালু করলাম, তো আর অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন,
তো ডিসপ্লে চলে আসছে। আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন, এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।